আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরও একটি ভিডিও নিয়ে, যা হলো লেডিস প্যান্ট কাট পায়জামা কাটিং এবং সেলাই। তো আজকের এই ভিডিওটি যদি দেখেন একদম সহজভাবে আপনিও শিখতে পারবেন, তার কারণ আমি একদম সহজ নিয়মে আপনাদের শেখাবো। তো আজকে আমি আপনাদের এমন একটি সিস্টেম দেখিয়ে দেব একদম সহজ, যেটা হবে আপনাদের কাছে এটা আজকে আপনাদের আমি শিখাবো। তো দর্শক, আমি আজকে যে প্যান কার্ড সেলোটি তৈরি করব, এটার লম্বা হবে 36 ইঞ্চি। এই জন্য এখানে কাপড় নিতে হয়েছে, যেহেতু ডাইরেক্ট হবে, কোনো বেল্ট হবে না, আজকে ডাইরেক্ট হবে এবং এই ঘেরে আমাদের তৈরি করতে হবে। তো 2 গজ 6 গ্রা পরিমাণ কাপড় নিছি আমি এখানে, ঠিক আছে। 36 ইঞ্চি লম্বার জন্য 2 গজ 6 গ্রা পরিমাণ কাপড় আমি এখানে নিয়ে নিছি। তো এই কাপড়টা আমি কিভাবে ভাঁজ করি আপনারা ভালো করে খেয়াল করেন। তো আপনারা বাজারে যখন কাপড়টা কিনবেন, তখন কিন্তু এই যে এরকম থাকবে, এটাই কিন্তু বহরা, আর এরকম ভাঁজ করা থাকবে। এগুলা কাপড় যদি নেন, এরকম ভাঁজ থাকবে, ঠিক আছে। তো এখানে আপনারা কি করবেন, এইভাবে জাস্ট এইভাবে কাপড়টা রেখে এখানে চারপাট করে নেবেন। তো দর্শক দেখেন, আমি এখানে কাপড়টা এইভাবে চারপাট করে নিছি। তো আমি যে সাইডে আছি, এই সাইডটি হলো বন্ধ সাইড এবং অপর সাইডটি খোলা সাইড। তো এইভাবে রাখার পরে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, এখানে উপরে অবশ্যই এলাস্টিক দিতে হবে। এলাস্টিকের জন্য যে কাপড়টুকু প্রয়োজন, এই কাপড়টুকু আমরা প্রথমে উপরে থেকে নিয়ে নিব। এই যে দেখেন, আমি এখানে সোজাভাবে দাগ দিয়ে নিতেছি, আপনারা এইভাবে সোজাভাবে দাগটা দিয়ে নেবেন। তো দাগ দেওয়ার পরে এখানে অবশিষ্ট যে কাপড়টা এক্সট্রা, এটা আমরা কেটে নিব। তো এখান থেকে আমরা এলাস্টিকটা যে দেবো কতটুকু, এই কাপড়টা আমাদের এখান থেকে নিতে হবে। আমরা আজকে এখানে চিকন যে এলাস্টিকটা আছে, সেই এলাস্টিকটা দিব। এই জন্য এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় আমি নিয়ে নিব। তো দর্শক দেখেন, এখানে এতটুকু কাপড় আমি এলাস্টিক ভাঙার জন্য নিছি। তো এখন আমাদের এই দাগ থেকে আমাদের যেটা করতে হবে, এই দাগ থেকে আমাদের সেলোরের লম্বা যেটা আমি বলছি 36 ইঞ্চি, তো এখান থেকে আমি এখানে 36 ইঞ্চিতে চিহ্ন করে নেব, ঠিক আছে। এই যে 36 ইঞ্চিতে চিহ্ন করে নিছি। তো দর্শক, এখানে দাগটা আমি সোজাভাবে দিয়ে নিব। তো দর্শক দেখেন, এখানে সোজা বরাবর আমি এইভাবে দাগটা দিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমাদের যেটা করতে হবে, এখানে হাইয়ের মাপটা এখন আমাদের নিতে হবে। তো 36 ইঞ্চি লম্বা হলে হাইয়ের মাপটা কত ইঞ্চি হবে এবং এখানে ঘেরটা আমাদের কী হিসেবে দিতে হবে। তো দর্শক, এখানে যে ঘেরটা আছে, আমি যার জন্য তৈরি করব, তার কামিজের বডিটা হবে 37 ইঞ্চি। তো কামিজের বডি যদি 37 ইঞ্চি হয়, তাহলে আমাদের কী করতে হবে, এই ঘেরে তৈরি করতে হবে। তো দর্শক, তো দেখেন এখানে ভাঁজটা আছে, ভাঁজ দেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত 16.5 ইঞ্চি। তো এইভাবে ভাঁজটা আমাদের দিয়ে নিতে হবে। তো দর্শক, আজকে যার জন্য আমি এখানে সেলোয়ারটি আমি কাটিং করতেছি, তার জামার বডি 37 ইঞ্চি এবং আজকে সেলোয়ার লম্বাটা হবে 36 ইঞ্চি। এই জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের প্যান্ট কাট পায়জামা বা সেলোয়ার, এটা কিন্তু একটা ফিটিং পোশাক হয়ে থাকে, এমনি সাধারণ সেলোয়ার কিন্তু একটু লুজ হয়ে থাকে। তো যাই হোক, আজকে আমাদের হাইয়ের মাপটা কিন্তু বেশি দেওয়া যাবে না, হাইয়ের মাপটা এখান থেকে আমি 13 ইঞ্চিতে নামিয়ে নেব, 13। তো এখানে দাগটা কিন্তু আমাদের এইভাবে সোজা করে দিয়ে নিতে হবে, দিয়ে নিতেছি। তো যাই হোক, এইখানে দাগটা দেওয়ার পরে এখানে অবশ্যই হাইয়ের রাউন্ডটা দিতে হবে। তো হাইয়ের রাউন্ডটা আপনারা কত ইঞ্চি দিবেন, তো হাইয়ের রাউন্ডটা আমরা এখান থেকে দিব 2 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি। দাগটা সোজা করার জন্য এখানে 2 ইঞ্চিতে চিহ্ন করে নেব এবং এখানে দাগটা এইভাবে সোজা করে দিয়ে নিব। তো যাই হোক, এইখান থেকে এই যে দাগটা, যে দেখছেন এই দাগ থেকে এই পর্যন্ত কতটুকু আছে, এটা আমাদের একটা হিসাব করতে হবে। তো দর্শক দেখেন, এই দাগ থেকে এই পর্যন্ত আছে 14.5 ইঞ্চি। এখানে 14.5 ইঞ্চি ফিতাটা আমরা কী করব, এইভাবে একটা ভাঁজ দিয়ে এখানে মাঝখানে একটা চিহ্ন এইভাবে করে নিব। আপনারা ভালো করে খেয়াল করেন, তাছাড়া কিন্তু আপনারা কাটিংটা করতে পারবেন না। তো যাই হোক, দেখেন এখানে আছে আমাদের 7.2 ইঞ্চি। এই যে দেখেন, এখান থেকে যা আসবে, এখান থেকে যা আসবে দুইটা ভাগ করে মাঝখানে চিহ্ন দেওয়ার পরে 7.2 ইঞ্চি। এই যে এখান থেকে যদি মাপ দেয় 7.2 ইঞ্চি, ফিতাটা আমরা এখানেও ধরে নেব 7.2 ইঞ্চি। তো এখানে ফিতাটা আমরা এইভাবে ধরে এই মাঝখানে চিহ্ন করে নেব। দেওয়ার পরে এরকম স্কেল দিয়ে আমাদের এই দাগটা সোজা করে দিয়ে নিতে হবে। প্যান কার্ড সেলোর কাটিংয়ের এটাই হলো সহজ নিয়ম, ঠিক আছে। এই যে দেখেন, আমি এখানে দাগটা দিয়ে নিতেছি, এই যে দাগটা আমি এখানে
দিয়ে নিলাম। তো দর্শক এইভাবে দাগটা দেওয়ার পরে এখানে আমাদের যে মুহুরিটা হবে এটা কত ইঞ্চি দিতে হবে এখন আমাদের এই হিসাবটা এখানে করতে হবে। যখন আমরা ছাইটে ফাড়া বা ছাইটে কাটা হবে প্যান কার্ড সালোয়ারের তখন আমাদের এখানে কাপড়টা কম নিতে হবে, আর যদি ছাইটে কাটা না হয় তাহলে এখানে লুজটা বেশি দেওয়া হবে, তার কারণ পা ঢুকাইতে সহজ হবে, ঠিক আছে। আর যদি এখানে কম দেই ছাইটে কাটা না দেয় তাহলে কিন্তু পাটা ঢুকবে না, এই জন্য আমাদের কী করতে হবে, যদি ছাইটে কাটা দেই তাহলে এখানে একটু কম নিব, আর যদি ছাইটে কাটা না দেই তাহলে একটু বেশি নিব। তো যদি ছাইটে কাটা হয় তাহলে কয় ইঞ্চি নেবেন, তাহলে আপনি নেবেন এই পাশে নেবেন হলো 2.5 ইঞ্চি এবং এই পাশেও 2.5 ইঞ্চি, অর্থাৎ 5 ইঞ্চিতে চিহ্ন করে নেবেন। এটা হলো পায়ের মুহুরি। তো এখন আমাদের সিলের জন্য যে কাপড়টা লাগবে এটাও তো আমাদের এখান থেকে নিতে হবে, তাই না। এই জন্য এই পাশে নেবেন হলো 1/2 ইঞ্চি পরিমাণ এবং এই পাশে নেবেন মানে 1 ইঞ্চির একটু কম, আপনারা এখানে ইচ্ছা মতো নিতে পারবেন, সমস্যা নেই। তো এখানে বেশি নেওয়া নয় ভালো, এখানে 1 ইঞ্চি মতো কাপড়টা আমরা এখানে নিয়ে নিব, এই যে। তো দেখেন এইভাবে দাগটা কিন্তু আমাদের দেওয়া এখানে চিহ্ন দেওয়া হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এই যে এরকম শেপ কাট দিয়ে এখানে আমাদের এই রাউন্ডটা করে নিতে হবে। তো ভালো করে খেয়াল করেন আমি কীভাবে রাউন্ডটা করতেছি। তো দেখেন এখানে এই রাউন্ডটা আমি এইভাবে দিয়ে নিলাম, এই দাগে আমাদের কাটিং করতে হবে এবং এই যে এখান দিয়ে সেলাই করতে হবে। তো সেলাইয়ের রাউন্ডটা আমি এখানে দিয়ে নিব। তো দেখেন এই দাগে আমি কাটিং করব এবং এই দাগে সেলাই করব। এখন আমাদের এই পাশের দাগটাও কিন্তু দিয়ে নিতে হবে। এই পাশের দাগটা দেওয়ার সময় এই যে দাগটা আছে এই দাগের থেকে শেপ কাটটা উল্টাভাবে ধরে এখানে আমাদের দাগটা দিয়ে নিতে হবে। তো আপনারা ভালো করে খেয়াল করেন আমি কীভাবে দাগটা দেই। তো দর্শক দেখেন এইভাবে এখানে কিন্তু দাগটা আমি দিয়ে নিলাম, এই দাগে আমাদের কাটিং করতে হবে এবং সেলাইটা একটু 1/2 ইঞ্চি ভিতর দিয়ে আসবে, ঠিক আছে। এই দাগটা আমি আপনাদের দিয়ে দিতেছি। তো দেখেন এখানে এতটুকু সেলাইয়ের জন্য এবং এখানে এতটুকু সেলাইয়ের জন্য, আর এটা হলো মেন মাপ, ঠিক আছে। এইভাবে আপনারা মাপটা দিয়ে নেবেন। তো দেখেন এইভাবে মাপটা দেওয়ার পরে এখানে নিচে কিন্তু কাপড়টা ডাবল হবে। তো ডাবল হওয়ার জন্য কাপড়টা আমাদের কীভাবে নিতে হবে, তো দেখেন এখান থেকে এতটুকু কাপড় কতটুকু আছে এটা আপনার খেয়াল করবেন। এখানে আছে 4 ইঞ্চি কাপড়, তো এখানে 4 ইঞ্চি উপরে একটা একটু চিহ্ন করে নেবেন এবং এখানে জায়গাটা মাপ দিবেন কতটুকু আছে, ঠিক আছে। এখানে জায়গাটা মাপ দিয়ে দেখি আমি, এখানে সব মিলে 8 ইঞ্চি আসছে, ঠিক আছে। এই যে মাঝখানে এই দাগটা মিল করে দিয়ে এই পাশে নেবেন 4 ইঞ্চি এবং এই পাশে 4 ইঞ্চি, এই যে এখানে 4 ইঞ্চিতে চিহ্ন করে নিলাম এবং এদিকে 8 ইঞ্চিতে চিহ্ন করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এই দাগটা আমরা এইভাবে এদিকে মিলিয়ে নিব। তো দেখেন এইভাবে এখানকার দাগ কিন্তু দেওয়া আমার শেষ। এখন আমাদের কী করতে হবে, হাইয়ের যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা সুন্দর করে দিয়ে নিতে হবে এইভাবে, এই যে। তো দর্শক দেখেন আমি কীভাবে কাটিংটা করি, এই যে জায়গাটুকু না কাটিং করলেও হবে, আমরা যখন সেলাই দেবো তখন এখান দিয়ে সেলাইটা দিয়ে এই পর্যন্ত মেকআপ করে দেবো, এইটুকু কিন্তু আমাদের কাটিং করে নিতে হবে। তো কীভাবে কাটিং করি আপনারা ভালো করে খেয়াল করেন। তো দর্শক দেখেন এখানে কিন্তু 4টা পার্ট আসছে, ঠিক আছে। 1, 2, 3, 4টা পার্ট আসছে এখানে, এটা আমাদের মনে রাখতে হবে। আর এই যে দাগটা যে দিচ্ছে এই দাগ অনুযায়ী আমাদের এখানে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে, ঠিক আছে। এই যে এইভাবে আমি ভাঁজটা দিয়ে নিলাম। এখান থেকে কাটা হবে কতটুকু জানেন, এটা হলো এখান থেকে আপনার জাস্ট 3.5 ইঞ্চি পরিমাণ, মানে ছাইটের যে কাটাটা হবে এই কাটাটা আপনারা এখানে দিয়ে নেবেন। এটা কিন্তু ভিতর সাইডে দেওয়া না, এটা কিন্তু বাইরের সাইডে দিতে হবে, ঠিক আছে। এই জন্য আমরা এখানে এইভাবে 3.5 ইঞ্চি পরিমাণ সাইডের কাটাটা দিব। তো এইখানে আমরা একটু চিহ্ন করে নেব সেলাইয়ের সময় আমাদের সহজ হবে।
তো দর্শক দেখেন আমাদের এইটা কাটিং কিন্তু শেষ হয়ে গেল, এখন আমাদের সেলাই করতে হবে। তো সেলাইটা কিভাবে করবেন আমি আপনাদের একদম সহজভাবে যেভাবে কাটিং শিখেছি সেলাই একদম সহজভাবে আপনাদের শেখাবো। তো চলুন সেলাই কিভাবে করা হয় দেখেন। তো দর্শক দেখেন এখানে সেলাই করার জন্য আমি যে প্যান কার্ড সেলোটি এখানে নিয়ে নিছি, তো আপনাদের বোঝানোর সহজের জন্য এই যে এখানে যে আটকানো অংশটুকু আছে এটা আমি এখন কাটিং করে নিব। এই সোজা এটা হলো ছাইটের অংশ, ঠিক আছে? তো এখানে আমি কাটিং করে নিলাম। এখন এখান থেকে দুইটা পার্ট নিব, যে কোনো দুইটা পার্ট নিব। নেওয়ার পরে তো দেখেন এটা ছাইটের অংশ, এইদিকে এটা হলো হাইয়ের অংশ, এটা হলো ছাইটের অংশ, ঠিক আছে? তো এখানে এই যে কাপড়টা আছে এইখানে আমাদের 3.5 ইঞ্চি পর্যন্ত চিহ্ন করে এখানে একটু সেলাই দিয়ে আটক করে নিতে হবে, ঠিক আছে? তো এখানে এইভাবে আটক করে নেওয়ার পরে এই যে এখানে কোনায় একটু কেটে নিতে হবে, ঠিক আছে? কেটে নেওয়ার পরে এটা এইভাবে উল্টিয়ে দিব, দেখেন এরকম সিস্টেম হবে, ঠিক আছে? তো এইভাবে সিস্টেম করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই যে আর একটা পার্ট যে আছে এই পার্টটা আমাদের এই পাশে এইভাবে রাখতে হবে। তো রাখার পরে এই যে কাপড়টা দেখতেছেন যে প্রথমে সেলাই করে নিলাম, এই কাপড়টা এটার উপরে রাখবো এইভাবে। তো দেখেন আমি যেভাবে কাপড়টি রাখতেছি আপনারাও এইভাবেই কাপড়টি রাখবেন, ঠিক আছে? তো রাখার পরে দেখেন এই সাইডে আমাদের এই সেলাইটা এখান থেকে ধরতে হবে, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিছিলাম, এই 1/2 ইঞ্চি নিয়েই আমাদের সেলাইটা সোজা করে দিতে হবে। তো এই পর্যায়ে এই পর্যন্ত আসার পরে দেখেন এই যে কাপড়টা আছে এটা এই দিকে ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে? তো দেখেন এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে এখানে কিন্তু ছাইডটা কাটা হবে, এটা আপনারা ভালো করে লক্ষ্য করেন। এই যে এরকম যদি আমি এটা উল্টিয়ে নিই এইভাবে, তো দেখেন এই যে সাইডে কাটা যে চিহ্নটা এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? অটোমেটিক। তো আপনারা এইভাবে করে নেবেন। তো এখানে একটু কেটে নিতে হবে এবং এই মাথাটা যা আছে এইখানে আমরা একটু মুড়িয়ে এইভাবে সেলাই দিয়ে নেব, ঠিক আছে? এইভাবে ভালো করে লক্ষ্য করেন। তো একই নিয়মে কিন্তু আমাদের দুইটা পা কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো এইভাবে আপনারা কাজগুলো আস্তে আস্তে করার চেষ্টা করবেন, তাহলে কাজগুলো আপনাদের ফিনিশিং হবে। এক্সট্রা কাপড় কেটে নিব। তো দেখেন এইভাবে এরকম সিস্টেম কিন্তু হবে, ঠিক আছে? তো এখানে আপনারা চাইলে এখানে শো বোতাম লাগিয়ে নেবেন, 2 থেকে 3টা শো বোতাম আপনারা যদি এখানে লাগিয়ে নেন দেখতে ভালো লাগবে, ঠিক আছে? তো একই নিয়মে আমাদের দুইটা পার্ট কিন্তু এখানে সেলাই করে নিতে হবে একই নিয়মে। তো দেখেন আমি এখানে সেলাই করে নিছি। তো একটা সোজা পাশে এইভাবে রাখবো এবং এই কাপড়টা উল্টা পাশে করে ধরে এখানে আমরা যেটা সহজ আর কি এটা আপনাদের শিখে দিতেছি, আপনাদের জন্য সহজ হবে। এভাবে হাইয়ের যে সেলাইটা আছে এই সেলাইটা আপনারা দিয়ে নেবেন। আপনারা যারা নতুন কাজ করতেছেন আপনারা এইভাবে করবেন। তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো একই নিয়ম ফলো করে এই পাশের সেলাইটাও আমাদের দিয়ে নিতে হবে। তো দেখেন এই পাশে আমি এইখানেও সেলাইটা আমি ডাবল করে দিব। এখন আমাদের যেটা করতে হবে এই পাশে সুন্দর করে ধরে পায়ের অংশটা আমাদের সেলাই করে নিতে হবে, ঠিক আছে? পায়ের যে অংশটা এটা এইভাবে আপনাদের মেজারমেন্ট বা মাপ যেটা আছে এই মাপ মতো এখানে সেলাইটা দিয়ে নেবেন। তো আমি এখানে এই পাশের থেকে 5 ইঞ্চি নিব, অর্থাৎ মুহুরিটা হবে 10 ইঞ্চি, ঠিক আছে? যেহেতু সাইডে কাটা আছে এই জন্য এখানে 10 ইঞ্চি দিলেই হবে। তো এটা একদম হাই পর্যন্ত আমাদের সেলাইটা দিতে হবে, এই হাই পর্যন্ত, এবং এই পাশে উল্টিয়ে আমাদের এইখান থেকে হাই পর্যন্ত সেলাইটা দিতে হবে একই মাপে ধরে, ঠিক আছে? তো যাই হোক এখন অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে আমাদের, আপনারাও এইভাবে ডাবল সেলাই দিয়ে নেবেন। এখন আমাদের যেটা করতে হবে এই ছেলাটা সোজা পাশে করে নিতে হবে, ঠিক আছে? তো সোজা পাশে করে নেওয়ার পরে এইখানে দেখেন আমি এলাস্টিক দেবো, আজকে চিকন যে এলাস্টিকটা আছে এই এলাস্টিকটা আমি এখানে দিব। এই জন্য প্রথমে আমাদের এখানে একটু ভাঁজ করে মুড়িয়ে ছিলে মানে সম্পূর্ণটা ভাঁজ করে নিতে হবে। তো দেখেন আমি সম্পূর্ণটা কিন্তু এইভাবে ভাঁজ করে নিছি। নেওয়ার পরে দেখেন এখানে যে দাগ দিছি আমি, যে যতটুকু কাপড় এই এতটুকু কাপড় আমি এখানে ভাঁজ করে নিব। নেওয়ার পরে এখানে 3টা এলাস্টিকের ঘাট আমি করে নিব, ঠিক আছে? চিকন এলাস্টিকগুলো আমি 3টা দেব, এই জন্য এখানে 3টা ঘর আমি তৈরি করে নিব। তো দর্শক আপনারা এলাস্টিক কতগুলো দিবেন এটাও কিন্তু আপনাদের জানতে হবে, তাছাড়া কিন্তু আপনি সঠিকভাবে কাজটা শিখতে পারবেন না। এই জন্য এখানে আমি এলাস্টিকের ঘাট করে নিতেছি। দেখেন এখানে এলাস্টিক ঢোকানোর জন্য একটু জায়গা রেখে আমাদের কিন্তু
সিলাইটা দিতে হবে, একদম বন্ধ করে দিলে তো এলাস্টিক ঢুকাইতে পারবো না, তাই না? এই জন্য এলাস্টিক ঢুকানোর জন্য যে জায়গাটা এটা রেখে আমি সম্পূর্ণটা এইভাবে সেলাই করে নিলাম। এখানে তিনটা এলাস্টিকের ঘাট আমি করে নিছি। আপনারা চাইলে চওড়া এলাস্টিকও দিতে পারেন, তো আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমি আজকে চিকন এলাস্টিক দিয়ে দেখাবো। তো এলাস্টিক কতগুলো দিবেন? এটা আমি বলছি 37 ইঞ্চি কামিজের বডি, যার জন্য আমি ছেলাটি তৈরি করছি, এই জন্য আমাদের এখানে দিতে হবে 18 ইঞ্চি। তো 18 ইঞ্চি দিবেন আপনারা যদি 40 থেকে 38, 40, 42 বা 36 এরকম হয়, তার জন্য প্রতিটা ঘাটের জন্য 18 ইঞ্চি করে এলাস্টিক নেবেন। তো আমি এখানে তিনটা ঘাটের জন্য তিনটা আমি 18 ইঞ্চি করে কেটে নিলাম। এখন আমি এখানে এলাস্টিকগুলো ঢুকিয়ে নেবো সেফটি পিনের মাধ্যমে, ঠিক আছে? তো দর্শক দেখেন, একদম সহজভাবে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, যে কোনো বিষয়ে জানতে চাবেন তাহলে কিন্তু কাজগুলো শিখতে পারবেন। যদি জানতে না চান, বোঝার চেষ্টা না করেন তাহলে তো শিখতে পারবেন না, তাই না? এই জন্য আমি যেভাবে কাজগুলো করি আপনারা চেষ্টা করবেন এইভাবে করার জন্য, তাহলে আপনাদের কাছে সহজ মনে হবে। তো দর্শক দেখেন, আমি কিন্তু এখানে এলাস্টিকগুলো লাগিয়ে নিতেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার একটু ভালো লাগে, একটু উপকারে আসে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন। তো দেখেন, আমার কিন্তু এই যে সেলোয়ারের এলাস্টিক কিন্তু লাগানো শেষ, ঠিক আছে? তো আপনারা এইভাবে কাজগুলো করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।